আমাদের আমাদের আজকে টপিক কি? হ্যাঁ বলেন ইরফান। পুরোটা আসতেছে না? না আচ্ছা ঠিক আছে, একটু শেয়ার করেন তো দেখি। শেয়ার হচ্ছে না? জি ম্যাম, হচ্ছে এক তো সমস্যা তো তাই। ইরফান একটু চেষ্টা করেন আশেপাশে যারা আছে তাদেরকে একটু মিউট করার জন্য। জি ম্যাম। এত শব্দ হলে তো সমস্যা, তাহলে তো বলো। এরপরে কপি করে নিয়ে আসেন, টেক্সটটাকে কপি করেন। হ্যাঁ কপি করেন, চলে যান ফটোশপে, কন্ট্রোল সি। জি ম্যাম জি। এখন টাইপ টুল সিলেক্ট করেছেন, ড্র্যাগ করেন কতটুকু জায়গায় আপনি জি নিতে ম্যাম। চান, ড্র্যাগ করেন, মাউসে ক্লিক করে চেপে ধরেন। হ্যাঁ ড্র্যাগ করেন, নিচের দিকে নামান। হয় নাই তো? হয় নাই, মাউসে ক্লিক করে চেপে ধরতে হবে। হয় নাই, আবার আপনার মাউসটা মনে হয় কোনো প্রবলেম করছে, আপনি মাউস চেঞ্জ করেন। হয় নাই? হ্যাঁ আরো ড্র্যাগ। ওকে ওকে, বাস ছেড়ে দেন। কন্ট্রোল কন্ট্রোল বি। হ্যাঁ আসছে। এখন একটু কষ্ট করে পিটি গুলো ছোট করেন, সাইজ ছোট করে দেন। সমস্যা নেই, আপনি থাম্বনেলের উপরে এসে ডাবল ক্লিক করেন, থাম্বনেলের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, লেয়ারের থাম্বনেলের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন। হ্যাঁ 12 থেকে 15 করে দেন। আপনি যতটুকু লেখা কপি করেছেন সবটুকু লেখা চলে আসছে, প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিন। হয়েছে, আসছে, আর আর ছোট করতে হবে না। হ্যাঁ ছোট করলেই আসবে। বলেন একটা মনে করেন আন্ডারলাইন দিলাম, দেওয়ার পরে আন্ডারলাইন কালার দিয়ে কিভাবে চেঞ্জ করব? সিলেকশন করেন, কার কালার চেঞ্জ করতে চান? তাহলে তো এখান থেকে হবে না, আলাদা করে নিতে হবে। ঠিক আছে আমি এটা দেখাচ্ছি, আপনি শেয়ার অফ করেন। মিউট করেন ইরফান।
ইরফান দেখেন, আপনি যে প্রবলেমটা ফেস করছেন, যে আপনি কিছু একটা লিখেছেন, লেখার পরে কি চাচ্ছেন, যে কোন একটা টেক্সটের নিচে যে এতটুকু লেখা, কি করলেন আপনি, আন্ডারলাইন করেছেন, এখান থেকে আন্ডারলাইন করলেন, করার পরে এখন আপনি ভাবছেন যে শুধুমাত্র এই যে নিচের যে আন্ডারলাইনটা আছে, মানে দাগটা দিয়েছেন, এইটাকে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে পসিবল না। আপনি যে পার্ট থেকে কাজটা করছেন সেই পার্ট থেকে পসিবল না, এটা আপনাকে কি করতে হবে, এটা আমি অফ করে দিলাম। এর জন্য আপনাকে করতে হবে কি, আপনি এইখান থেকে লাইন টুলটা শিখে আসছিলেন, তাই না? লাইন টুলের এখানে পিক্সেল কত দিবেন, ধরেন 5 পিক্সেল দিয়ে কার নিচে আন্ডারলাইন করতে চান সেখানে চলে যান, আন্ডারলাইনটা অ্যাপ্লাই করে দেন, এবং প্রয়োজনে আপনি সেইটার কালারও চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার ইচ্ছা দিতে পারবেন। ক্লিয়ার? জি ম্যাম। না, এটা টাইপ টুলের মধ্যে মানে মারা যাবে না, টাইপ টুলের মতো মিউট করুন। আমরা আজকে ক্লাসে দেখব হচ্ছে ইমেজ রিটাচ আর ইমেজ ম্যানিপুলেশন। যদিও ম্যানিপুলেশন গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম, একটা পোস্টার ডিজাইন করার সময় ম্যানিপুলেশন করেছি লেয়ার মাস্কিং করে, মনে আছে সবার? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমরা একটা ম্যানিপুলেশন দেখেছি, আজকেও আরেকটা দেখবো, জাস্ট আস্তে আস্তে ম্যানিপুলেশন দেখি। অ্যাট ফার্স্ট আমরা রিটাচ করব। সাপোজ রিটাচের জন্য আমি কি করলাম, গুগলে চলে যাই, গুগলে চলে আসলাম, একটা ছবি নিই, এই ব্যাচের ক্লাসটাতে আসলে কি ঝামেলা হয়, আমি কপি করে নিয়ে আসছি, বাট আপনারা কিন্তু কপি করবেন না, আপনারা কি করবেন, সেভ করে নিয়ে আসবেন, সেভ করবেন এরপরে নিয়ে আসবেন। আমি একটা ছবি নিয়ে আসার পর এখানে দেখেন জাস্ট কালারটা কিভাবে আমরা ন্যাচারালি আমাদের যেই ডিজাইন আছে ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে দেব, সেটাই দেখব। লিপ কালার করছি তাই বলে যে শুধুমাত্র লিপ কালারই করতে হবে বা শুধুমাত্র লিপ কালারই করা যাবে এমনটা না, আপনি আপনার ডিজাইনের প্রেক্ষিতে যে কোনো কালার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এই কাজটা করতে পারেন। তো অ্যাট ফার্স্ট আমি কি চাই, যে আমি কোনো একটা জায়গায় একটা কালার অ্যাপ্লাই করতে চাই, বাট কালারটা যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম সুন্দর করে ম্যাচ করে যায়, খুব সুন্দরভাবে নিখুঁতভাবে যাতে ম্যাচ হয়, বোঝা যাতে না যায় যে আলাদাভাবে কালারটা অ্যাপ্লাই করা হয়েছে, তাই আমরা এই পার্টটা নিয়ে আসছি। তো আমি এই যে লিপটাকে সিলেকশন করতে চাই, সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কী কী আছে, বিভিন্ন ধরনের সিলেকশন টুল আছে, আপনার যেটা পছন্দ, যেটা দিয়ে ভালো লাগে আপনি সিলেকশন করেন, নো প্রবলেম। এটা নতুন ব্যাচে, নিউ ব্যাচে ঢুকছে, সো আমি পেন্টুল দিয়ে একটা সিলেকশন করব, আমার পেন্টুল ভালো লাগে তাই আমি পেন্টুলটা দিয়ে করলাম।
নিতেছি পেন টুল আসতেছে কি পাঁচ মোডে রেখে তারপরে কাজ করব। আমি এখানে কোনো রিটাচ করি নাই, কিন্তু স্কিন স্পট আছে, এটা আছে, একটু পরে রিটাচ করব, তো তাই এখানে রিটাচ করলাম না। জাস্ট কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই শেয়ার করবেন। আমি এতটুকু সিলেকশন করে নিলাম, আপনি কন্ট্রোল ইন্টার দিয়ে কি করলেন, সিলেকশনটা নিয়ে আসলেন। এরপরে আপনি আপনার পছন্দের কালারটা অ্যাপ্লাই করবেন, বাট কিভাবে অ্যাপ্লাই করবেন? এখন কি আমি আরেকটা লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব? কোনো দরকার নেই। আমরা এখান থেকে লেয়ার মাস্কিং দেখেছিলাম না গতকালকে, যে এটা ঠিক তার ডান পাশে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট। যেই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে দেখে আসছিলাম, সেম অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এখানে পাব। ক্লিয়ার? সিলেকশন থাকা অবস্থায় আমি অ্যাডজাস্টমেন্টে চলে আসব, এইখান থেকে সলিড কালার যে আছে সলিড কালারটা সিলেক্ট করব। একটা সলিড কালার চলে আসবে, আপনি কি কালারের লিপ দিতে চান সেই কালারটা নিয়ে নিলেন। সাপোজ আমি এই কালারটা অথবা একদম রেড কালার নিলাম, একটু ডার্ক, যে এই কালারটা আমি দিতে চাই। এখন দেখতে কেমন লাগছে, ন্যাচারাল মনে হচ্ছে? ন্যাচারাল কিন্তু মনে হচ্ছে না। আপনি যদি এখান থেকে অপাসিটিও কমিয়ে দেন, যে অপাসিটি কমিয়ে দিলাম, তারপরেও কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে না, উঠে উঠে আছে। এটাকে কিভাবে এখন আমরা ন্যাচারাল করব? আপনি এই যে এখান থেকে নর্মাল নর্মাল থেকে আসেন, কোন অপশনটা ভালো লাগে, ডার্কেন, মাল্টিপল, কালার ব্রান, ডার্কার লাইট, স্ক্রিন, দেখেন কোনটা ভালো লাগে, ওভারলে, সফট লাইট, যেটা ভালো লাগে আপনি সেটা দেন, অ্যাপ্লাই করেন। আমার এখান থেকে মাল্টিপলটা ভালো লেগেছে, যে কালারটা একটু ডার্ক হয়ে আছে, যেখানে ব্ল্যাক হওয়ার কথা সেখানে ব্ল্যাক, যেখানটায় কি বলে এটাকে একটু লাইট হওয়ার কথা লাইট হয়ে আছে। তো আমি এটাকে মাল্টিপল অথবা কালার বার্ন যে কোনো একটা অ্যাপ্লাই করলাম। বা এই কাজটা আপনি পরেও করতে পারেন, এখনই করতে হবে তা না। আমি এখান থেকে কালার বার্নটা অ্যাপ্লাই করার পরে এই যে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার দেখা যাচ্ছে, এই থাম্বনেলটার উপরে আসবেন, মাউসে ডাবল ক্লিক করবেন, এরকম একটা প্যানেল চলে আসবে। বাম পাশে প্রিভিউ দেখা যাচ্ছে, ডান পাশে এরকম একটা প্যানেল আসবে। এখান থেকে হচ্ছে ভিউটা অন হয়, যে আপনি কোন ভিউতে দেখতে চান, অনিয়ন স্কিন, মার্সিং আর্ট, নাকি অন হোয়াইট বোর্ড। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখে তারপরে কাজ করি। চাইলে আপনি অন হোয়াইটে রেখেও কাজ করতে পারেন, অথবা অন লেয়ারে রেখেও, যে লেয়ারে থাকা অবস্থায় কাজ করতে পারেন। রেডিয়াসটা যদি বাড়িয়ে দিই দেখেন কি হয়, যত রেডিয়াস বাড়াবেন এই যে চারপাশের যে পার্টটা সেটা বেড়ে যাবে। আমি রেডিয়াসটা রাখলাম 1 পিক্সেল, 1, স্মুথনেসটা রাখলাম খুব বেশি। রেডিয়াস বুঝেন নাই, একটা গোল বৃত্ত যখন আর্ট করছেন তার ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে একদম এই সার্কেলটা যে হওয়ার জন্য যে ব্যাসার্ধ ধরে আপনি বৃত্তটাকে আর্ট করছেন, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসলে তো কি হয়, বৃত্ত হয়, তাই না ব্যাসার্ধটা? তো এখানে রেডিয়াসটা হচ্ছে এই যে চারপাশের যে এজটা আছে, এই এজটা কতটুকু কার্ভিং হচ্ছে সেইটা। খুব বেশি দেব না, তাহলে একদম এজগুলো বোঝা যাবে। স্মুথনেস আমরা ফার্স্টে কমিয়ে কমিয়ে কাজ করব, কারণ একবারে যদি বেশি দিয়ে ফেলি
পরে আবার প্রিভিয়াস ব্যাকে আসতে হবে। আমি অ্যাট ফার্স্ট স্মুথনেস দিলাম কত, 5, ফেদার দিলাম এখানে ধরেন 5, এই যে দেখেন বুঝেই যাচ্ছে। অথবা আপনি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট রেখেও কাজ করতে পারেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে কাজ করলে এই যে এখান থেকে একটু ভালো বোঝা যাবে, যে ফেদার যদি আপনি আরও বেশি ইউজ করেন কত, 7 ইউজ করলাম, স্মুথনেস 5, কন্ট্রাস্ট বেশি দেব না, জাস্ট 2%। ওকে, ওকেতে ক্লিক করেন। চারপাশটা কি ন্যাচারাল মনে হচ্ছে আগের চেয়ে? এখান থেকে একটু অপাসিটিটা যদি কমিয়ে দিই আরো ভালো লাগছে, বা আপনি চাইলে একদম সলিড কালার রাখতে পারেন। তো আপনার কাছে মনে হলো ওয়াও পারফেক্ট, কালারটা একদম ম্যাচ করে গিয়েছে, সুন্দর লাগছে, এরপরে মনে হলো কালারটা চেঞ্জ করতে হবে, যে যেই কালারটা চাচ্ছি ঠিক তেমনটা হলো না। এই যে বক্সের মতো কালার দেখা যাচ্ছে, এখানে এসে ডাবল ক্লিক করেন, আপনি আপনার পছন্দের কালারটা চেঞ্জ করেন। কি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে সেই কালারটা চেঞ্জ হবে। এবং এই মাস্কিং এর জন্য একটা সুবিধা যে ও লাইটিংটা ঠিকঠাক ভাবে রাখে, কোন কালারটা দিতে চান সেই কালারটা অ্যাপ্লাই করে। কারো কোনো কোশ্চেন? ধরেন আপনি যখন কাজটা করলেন, ফার্স্টেই বলেছি যে আমরা ছোট ছোট স্টেপ দিয়ে অ্যাপ্লাই করব, দেখলেন যে না পারফেক্টলি তাও ম্যাচ করে নাই, আরেকটু মনে হয় ফিনিশিংটা ভালো হবে, আবার এই কালো বোর্ডটার উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, আবার এই প্যানেলটা চলে আসবে। স্মুথনেস আমি এখন সেম দিলাম, যে ধরেন 5, আবার ফেদার দিলাম ধরেন এরকমই 5, বেশি দিলাম না, কন্ট্রাস্ট আর এখানে ইউজ করবো না, অথবা আপনি 1 ইউজ করতে পারেন বা 2। ওকেতে প্রেস করেন, আগের চেয়ে দেখেন আবার আরেকটু ন্যাচারাল লাগছে, আগে এরকমটা ছিল এখন একটু ন্যাচারাল লাগছে। সো একবারে যদি বেশি দিতাম কি হতো, ডাবল ক্লিক করি, ধরেন একবারে অনেক বেশি দিলেন, আপনি স্মুথনেস দিলেন 30 মতো, ফেদার ইউজ করলেন প্রায় 20, 14, 15 বা 20 এরকম ইউজ করলাম, কন্ট্রাস্ট মানে কি ব্ল্যাক কালার যেখানে থাকবে সেটাকে ব্ল্যাকটাকে আরও ব্ল্যাক করবে, আপনি কন্ট্রাস্ট ইউজ করলেন, আর রেডিয়াস ধরেন আর একটু বেশি ইউজ করলেন 5 পিক্সেল, ওকে দেন, দেখেন কি হয়, একটু ছড়িয়ে গেছে গেছে মনে হচ্ছে না খুব বেশি, এই যে ওই যে মাঝে মাঝে হয় না যে কালারটা একদম ছড়িয়ে যায়, দেখতে বিচ্ছিরি লাগে, সো এটা মেনটেন করে আপনাকে ডিজাইন করতে হবে। চলেন একটা রিটাচ করি, রিটাচ এই মেয়ের ছবিটাই নিয়ে আসি আমরা, এই মেয়ের ছবিটাকে নাকি এটা নেব, কোনটা নেব বলেন, এটা নেব নাকি এটা নেব, কার ছবি নিয়ে কাজ করব? বাচ্চারা এই যে এটা, আমি আবার বলছি আমি কপি করে আনছি, বাট আপনারা কিন্তু কপি করে আনবেন না, আপনারা কি করবেন সেভ করে আনবেন।
কারণ হচ্ছে আপনাকে যখন ক্লায়েন্ট ছবি দিবে সেটা তো আপনি সরাসরি কপি করে নিয়ে আসবেন না, কপি করে নিয়ে আসলে পিক্সেলগুলো একটু ফাটা ফাটা থাকে, আর যদি আপনি সেভ করেন তাহলে পিক্সেলগুলো সুন্দর পাবেন, এইচডি ছবি দিলে এইচডি ছবি আসবে। বাট আমরা যদি কপি করে নিয়ে আসি গুগল থেকে এটা রেজুলেশন একটু কম থাকে, ভালো হয় না। সো এট ফার্স্ট কাজ কি ডিজাইনের জন্য আপনার প্রথম কাজ হবে আগে ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শোনা। কেউ কিছু বলবেন? নাহিন কিছু বলবেন? ওকে, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি বলছে, ক্লায়েন্টের কথাটা মনোযোগ দিয়ে শোনা, এবং সে যেটা বলছে সেটা বারবার পড়া বা স্টাডি করতে হবে, তার মনের ভাবটা, সে যেই জিনিসটা আমাকে বোঝাতে চাচ্ছে ওই জিনিসটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। এখন সে যদি বাহিরের ক্লায়েন্ট হয় সে ইংরেজিতে লিখবে, তো আমরা সরাসরি যখন কথা বলি তখন মনের ভাবটা বা সে যেই ফিলিংস নিয়ে কথাটা বলছে সেই কথার ফিলিংসটা আমরা বুঝতে পারি, বাট টেক্সটে করলে কিন্তু ওই ফিলিংসটা থাকবে না, থাকে না। আপনাকে যখন কেউ টেক্সট করছে সে ধরেন খুব রাগি মুডে আছে, রেগে আপনাকে টেক্সট করলো, তো রাগান্বিত একটা টেক্সট আপনার কাছে ফানি মনে হতে পারে কথার জন্য। সো টেক্সটটাকে বারবার পড়বেন যে সে কী বলার চেষ্টা করেছে, এটাকে নিজের মতো করে সুন্দর করে বুঝে নিব। এরপরে আপনি হচ্ছে তার যে কাজগুলো চাচ্ছে কাজগুলোকে ভালো করে রিসার্চ করেন, ভালো করে মন দিয়ে দেখেন কী কী করতে হবে। এরপরে আপনি খাতায় কী করবেন, লিখে নেবেন, লিখবেন যে আমার ফার্স্ট স্টেপে কী করতে হবে, সেকেন্ড স্টেপে কী করতে হবে, থার্ড স্টেপে কোন কাজটা করতে হবে, তাহলে আপনার জন্য কাজটা সুবিধা হবে। আর ফার্স্টেই আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, সরাসরি আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে চলে আসলেন, এবার ক্লায়েন্ট একটা বলে আপনি আসেন, ক্লায়েন্ট একটা বলে সেটা দেখছেন, আবার আসছেন, দেখছেন, আসছেন, তাহলে কিন্তু কাজ করে আর আপনি মজা পাবেন না বা সুবিধা করতে পারবেন না, সময় নষ্ট হবে। তো এই ছবিটা দেখে সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট এই ইমেজটা দিল, দেওয়ার পর সে বলল যে আমার যে স্পটগুলো আছে স্পটগুলো রিমুভ করে দাও আর একটু হাইলাইট করে দাও আমার স্কিনটাকে, এই তো আর একটু ব্রাইটনেসটা বাড়ায় দাও, এরকম কিছু একটা সে বলল। তাহলে এখানে আপনার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে স্পট রিমুভ করা। আমি এই লেয়ারটাকে কপি করে রাখি একটা, কারণ পরে আমরা দেখব এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, এটা অরিজিনাল পিক, আর এটা হচ্ছে আমার স্পট রিমুভ করবো এখন। এটা হচ্ছে স্পট রিমুভ করলাম বা স্পটগুলো কি এডিট করব। স্পট রিমুভ করার জন্য আমরা অনেকগুলো টুলস জানি, আপনি আপনার পছন্দের টুলসটা নিয়ে আসেন। দেখেন আমার ছবিটা একটু ঘোলা ঘোলা হয়ে আছে, এই জন্য আমি সেভ করে নিলে বেটার হতো, সমস্যা নেই যেহেতু শিখছি। সো তো আপনার কাছে যেটা ভালো লাগে, যে স্পট রিমুভালটা দিয়ে করবেন নাকি শুধু হিলিং ব্রাশ টুল দিয়ে রিটাচ করবেন নাকি প্যাচ টুল নিয়ে আসবেন, যেটা দিয়ে আপনার জন্য ভালো হয় আপনি সেটা করেন। আমি প্যাচ টুলটা নিয়ে আসি এবার, জাস্ট একটু জায়গা ফ্রেশ করে নিলাম যাতে ওদেরকে নিয়ে ওখানটায় ছেড়ে দিতে পারি। এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা মনে হয় পারফেক্টলি কাজ করবে।
এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইমেজ বা অরিজিনাল ইমেজ ছিল, এটা আমরা স্পট রিমুভ করলাম। স্পট রিমুভ করার পরেও মনে হচ্ছে কি কি যেন একটু থেকে গিয়েছে। এরপরও কিছু কিছু স্পট রয়ে যায়, বুঝছেন? সো এটা সেই জন্যই করতে হয়। এরপরে আপনার কাজ কি, এই ছবিটাকে আমি আরেকটা কপি করে রাখবো আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য। এই ছবিটাকে এবার আমরা এডিট করবো, রিটাচ এডিট। কেউ টেক্সট করলে একটু অন্য কেউ পড়ে শোনান। সারাহান, কার দায়িত্ব ছিল টেক্সট পড়ার? আমি তো টেক্সট দিয়েছিলাম। নামাজের ব্রেক, কি ব্যাপার? আমরা কখন শুরু করছি? 3টা থেকে শুরু করছি। আচ্ছা ব্রেক দেব, 5 মিনিটের ব্রেক দেব। যান, এটা একটু দেখে নিই, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিট সময় লাগবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে কপি করে রেখে দেব। এই ইমেজটাকে কি করলাম, কপি করে রেখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আরেকটা, আরো 2টা কপি করে রেখে দেই যদি কাজে লাগে। তো এই ছবিটাকে আমি ইনভার্ট করব, নট ইনভার্স। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে দেখিয়েছিলাম ইনভার্ট, সূত্র কি ছিল ইনভার্টের? ইনভার্ট করার সূত্র কি ছিল, কারো মনে নেই? কন্ট্রোল আই প্রেস করার সাথে সাথে এটা কি হয়ে গেল, ইনভার্ট হয়ে গেল বা নেগেটিভের মতো হয়ে গিয়েছে। এরপরে আপনি চলে যাবেন এই যে ইমেজের লেয়ারের উপরে যে একটা ড্রপ ডাউন আছে, এখানে আসবেন, এখান থেকে দেখেন কোনটা অ্যাপ্লাই করবেন। আমি ডিফারেন্সটা অ্যাপ্লাই করব, ডিফারেন্স, এই যে ডিফারেন্সটা আছে এটা অ্যাপ্লাই করব। ডিফারেন্সটা যদি অ্যাপ্লাই করি একদম ন্যাচারাল লুক দেখা যাচ্ছে। তো এখানে না ভিভিড লাইট, ভিভিড লাইট অ্যাপ্লাই করব। ভিভিড লাইটের মধ্যে কি আছে দেখেন, যে একটু একটু হালকা হালকা পার্ট দেখা যাচ্ছে, স্পটের পার্টগুলো। ভিভিড লাইটটা অ্যাক্টিভ করে দেন। ভিভিড লাইট অ্যাক্টিভ করার পরে এবার আসবেন কোথায়, মেনু বারের ফিল্টার, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, এখানে আসেন। মনে রাখবেন হাইপাসটা 20-30 মধ্যে রাখবো, খুব বেশি রাখবো না। আমি ইমেজটাকে একটু ছোট করে নিই বোঝার সুবিধার জন্য, যে এখানে আমি 24 দিলাম, 24, হ্যাঁ 24 রাখলাম, ওকে। এরপরে আবার চলে যাব ফিল্টার, সেখান থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, এবং গোশিয়ান ব্লারও আপনি 2-4 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি এখানে 3 রাখলাম, থ্রি দিলে আবার হালকা হয়ে যাচ্ছে, এই যে একটু হাইলাইট হবে, 4 রাখলাম, ওকে। হ্যাঁ, আপনার স্কিনটাকে টান টান করে একটা ব্লারের মতো সৃষ্টি করবে, এই যে এখনই দেখতে পাবেন, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে? আমার স্কিন তো এটা সাদা হয়ে আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। একটু কষ্ট করে নিচের লেয়ারটা অন করে দেন, নিচের ছবির লেয়ারটা জাস্ট একটু অন করে দেন। এখন কিছু বোঝা যাচ্ছে? সো আমি যদি ফার্স্টে এই কাজটা করতাম, যখন ইনভার্ট করেছি, ইনভার্ট করার পরে এখান থেকে ভিভিড লাইট দিলাম, দেওয়ার পরে একটু কষ্ট করে নিচের ছবিটা যদি অন করে রেখে, তারপরে ফিল্টার, ফিল্টার থেকে আদার, সেখান থেকে হাইপাস, তাহলে যে ছবিটা বোঝা যাচ্ছিল যে কত দিলে বেটার, একটু লাইটটা ঠিক হবে। 24 না, আর একটু কমিয়ে দিই, ছবি প্রিভিউ কিন্তু অন করে, ধরেন 14-তে আসছি, দেখি কি হয়, কমছে। খুব কমালে ছবি স্ক্রিন বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় 22-ই ঠিক আছে, 22-ই রাখলাম, ওকে।
এরপর আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গুশিয়ান ব্লারে চলে যাই। এই যে এখন আর একটু ন্যাচারাল ফোর না, আর একটু জাস্ট কমিয়ে দেব, 2.5 এ রাখলাম। ওকে, বুঝেই যাচ্ছে, ব্লার, গুশিয়ান ব্লার। সো আমার রিটাচের কাজ কমপ্লিট, রিটাচ শেষ, এখানে আর কিছু কোনো কাজ করতে হবে না। এবার আপনি কি করবেন, দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে আপনি যে মাত্র এডিট করলেন যে লেয়ারটা, এই লেয়ারটা দিয়ে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন, যে ন্যাচারাল এবং আপনার এডিট করা দুইটা মিক্সড থাকবে। আবার আরেকটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে আসলটা ছিল সেটা দিয়ে দেখাবো। অ্যাট ফার্স্ট আমি এটাকে একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে সবার নিচে রেখে দিই, কারণ পরে এটা দিয়ে দেখাবো। তো আমরা কি করলাম, ইনভার্ট করেছি, এখান থেকে ভিভিড লাইট করে দিয়ে ফিল্টারে গিয়ে হাইপাস করলাম, এরপরে আসলাম আবার ব্লারে, সব কাজ কমপ্লিট। এরপর এইটাকে আপনি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিবেন, এখান থেকে এসে কি লেয়ার মাস্ক, সরি লেয়ার মাস্ক করে দেব। মাস্ক করার সাথে সাথে যেহেতু এটা হোয়াইট কালার আছে, এটা উপরে ব্ল্যাক থাকবে, আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশটা কি ব্রাশ, সফট ব্রাশ হবে, ফ্লো স্মুথ সব বাড়িয়ে দিলাম। এবার ব্রাশটাকে ছোট করে মনে রাখতে হবে, যদি আপনি এডিটেবল যেই রিটাচের লেয়ারটা আছে তাকে যদি মাস্কিং করেন, যেই লেয়ারটাকে আপনি মাত্রই রিটাচ করেছেন তাকে যদি মাস্কিং করেন, তাহলে যেই পার্টগুলো আপনি ন্যাচারাল রাখবেন শুধু তাদেরকেই ক্লিক করবেন, বাকিদেরকে ক্লিক করবেন না। যেই পার্টগুলো আপনি ন্যাচারাল রাখতে চান তাদেরকেই জাস্ট ক্লিক করবেন, বাকিগুলো না। কন্ট্রোল জেড, এখান থেকে ফ্লোটা কমিয়ে দেন, স্মুথটাকেও আর একটু কমিয়ে দেন, অপাসিটিটাকে একটু হালকা বাড়িয়ে দেন। এরপরে কন্ট্রোল জেড, আমার থাম্বনেইল মাস্কের থাম্বনেইল অ্যাক্টিভ না হয়ে এই যে রিটাচের থাম্বনেইল অ্যাক্টিভ, সো মাস্কেরটা অ্যাক্টিভ করি, শুধু এখানে ব্লুটা চাচ্ছি, ব্লুটা যাতে আসে সেম অ্যাজ, চোখটাকেও আমি ফিনিশিং চাচ্ছি, রিয়েল চোখটা যাতে চলে আসে, এখানেও সেম। এখানে নাকটা ঠিক থাকবে, অনেকগুলো ক্লিক করছি কারণ কালার চলে আসছে, তো ব্রাশটাকে ছোট করি, এখান থেকে ন্যাচারাল যে লুকটা সেটা নিয়ে আসবো। কারণ নাকের তো একটা শেপ বের হয়েছে, ভাঁজ বের হয়েছে, সেটা যদি বুঝাই না যায় তাহলে কিভাবে হবে। ঠোঁটটাকে নর্মাল করে নিয়ে আসব, বাট আমার কাছে এটা ভালো লাগে না, এই এডিটের যে থাম্বনেইল সেটা দিয়ে যদি মাস্কিং করি তাহলে আমার কাছে ন্যাচারাল মনে হয় না, মনে হয় যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে। চুলটার কানটা ঠিক করে দিই, চাইলে আমি গলার এটাও করতে পারবেন। তো এই দুজনকে আমি এখন কি করব,
একটা করে দেব, দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ, এটা ছিল অরিজিনাল ইমেজ, এরপরে স্পট রিমুভ করেছেন, এরপরে আপনি কি করেছেন রিটাচ করেছেন, এটা হচ্ছে স্পট রিমুভ করার পরে আর এটা হচ্ছে রিটাচ করার পরে, ন্যাচারাল এবং গ্লো দুইটাই আছে, ক্লিয়ার? এতক্ষণ আমরা কি করলাম, যেটাকে এডিট করেছি সেই রিটাচেবল লেয়ারটাকে মাস্কিং করেছিলাম, আপাতত এটা অফ করে দেই, আমরা আমাদের আবার আগের অবস্থায় ফিরে যাই, এডিটেবলটা নিয়ে আসি, ওকে এই যে এডিটেবল ফাইল, আর এটা হচ্ছে আমার রিটাচ যেটা নাকি জাস্ট স্পট রিমুভ করে রেখেছিলাম, এই দুইটা ফাইলই তো ছিল তাই না? আমি এবার এই ফাইলটাকে উপরে নিয়ে যাব বা লেয়ারটাকে উপরে নিয়ে যাব, মানে স্পট যে রিটাচটা, আর নিচে থাকবে কি, নিচে থাকবে রিটাচেবল ফাইলটা। সো স্পট ফেসটাকে সিলেক্ট করব, মাস্কিং করে দেব, ব্রাশ টুল সিলেক্ট করব, এরপরে জাস্ট আপনি যেই পার্টটাকে রাখতে চান, দেখেন তো কেন এই প্রবলেমটা হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, কি বললাম, পিকচারে সিলেক্ট করা আছে, রাইট, পিকচারে সিলেক্ট করা, আমার তো থাকবে লেয়ারে থাম্বনেইলে, মাস্কিং করেছি সেটাতে সিলেক্ট করা থাকবে, এখন আপনি সিলেক্ট করেন, তারপরে হোয়াইট হয়ে যাচ্ছে কি জন্য, ও সরি আমারই তো ভুল, আমি তো নিচের আইটা অনই করে নিই, নিচের আই অন না করলে তো বোঝাই যাবে না, এই যে আরেকটার যে স্পট রিমুভ সেটা তো অনই করে নিই, দুইটা একই রকম থাকবে, দেখেন এটা হচ্ছে আপনি মাত্রই যে রিটাচ করলেন ইনভার্ট করে ফিল্টার করে সেইটা, আর এইটা হচ্ছে আপনার কি যার স্পট রিমুভ করে রেখে গিয়েছিলাম সেই লেয়ারটা, এটাকে আমি কপি করে আরেকটা উপরে নিয়ে যাব এবং এইটাকে আমি মাস্কিং করে দেব, তারপরে হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করে এখন আপনি রিমুভ করেন, যে পার্টটাকে রাখতে চান সেটাকে রাখেন, বাকিগুলোকে রিমুভ করে দেন, তবে সাবধানে ভাঁজগুলো যাতে নষ্ট না হয়, চোখের নিচ থেকে আমরা কালারটা মুভ করাই, ব্রাশ বড় করে দিই, সেম পার্ট এখানে চলে আসি, ছোট করে নিই, প্রয়োজনে আমরা এটা আই অফ করে দেব, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে, নিচেটার আই অফ করে দিয়ে কাজ করব,
ওকে, আমি এবার আই অন করে দিই। যদি আপনার কাছে মনে হয় যে একটু আনন্যাচারাল লাগছে, তাহলে জাস্ট এখান থেকে কি করবেন, কালারটাকে চেঞ্জ করে দিবেন, যে যেই কালারটা মনে হবে যে একটু আননেচারাল সেটাকে আপনি ভ্যানিশিং করে আগের মতো ফিরে নিয়ে আসেন। জাস্ট হালকা ভ্যানিশিং করে আগের মতো ফিরে নিয়ে আসেন। আবার যদি এটা চেঞ্জ করে দিই ব্ল্যাকটা, তার মানে এই যে জায়গা থেকে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন ব্রাশ ছোট করে দিয়ে। প্রয়োজনে আপনি গলার এই জায়গাটাও কাজ করতে পারেন। সো এই তিনটাকে আমি কি করব, একসাথে ধরে আমরা যখন অ্যাডভান্স হয়ে যাব তখন এগুলো মার্চ করে দেব, কারণ তখন তো বুঝতে পারবো এরপরে আর কোনো কাজ করতে হবে না বা এটাই পারফেক্ট, আর কিছু করতে হবে না। এখন আমরা গ্রুপ করে রাখবো, জাস্ট কোনো যাতে প্রবলেম ফেস করতে না হয় তাই গ্রুপ করে রেখে দেব। রাখলাম, সো সবার আই অন করি। এটা হচ্ছে আপনার অরিজিনাল ছবি, তারপরে এটা হচ্ছে অরিজিনাল ছবিটাকে স্পট রিমুভ করেছেন, আর এটা হচ্ছে রিটাচের পরে। বুঝতে পেরেছি। সো আপনি এখানে চাইলে আবার ওই যে একটু আগে যে লিপের পার্টটা দেখালাম, লিপটাকে একটু কালার করতে চাচ্ছেন, ধরেন এতটুকুই, কন্ট্রোল ইন্টার দিয়ে দিলাম, সিলেকশন চলে আসলো। এরপরে কি করব, এইখান থেকে একটা সলিড কালার দিয়ে অ্যাডজাস্টমেন্ট করব, ওর স্কিনের সাথে যায় এমন একটা কালার দেব আমি। ওকে, এখান থেকে সফট লাইট, সফট লাইটটা অ্যাক্টিভ করব। এই যে থাম্বনেল, থাম্বনেলের উপরে গিয়ে ডাবল ক্লিক করব। প্রয়োজনে আপনি এখান থেকে অন স্ক্রিন অন লেয়ার্স অন করে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে। রেডিয়াস বেশি দেব না, 2 পিক্সেল। স্মুথনেস কত দেব, পিক্সেলগুলো দিলেই আর কি যে দেখেন চারপাশের পিক্সেল একদম স্পষ্ট হয়, আর কমিয়ে দিলে পিক্সেলটা কমে আসবে। স্মুথ দেব হচ্ছে ধরেন, ফার্স্টে তো 10 দিলাম, ফেদার অত বেশি ইউজ করব না, 5 ইউজ করব, 5 কন্ট্রাস্ট ইউজ করব 5%। ওকে, এরপর এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেব। ওর দেখেন এই যে দাঁতের কালারটা কি হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে, ওই যে একটু আপনি একটু কষ্ট করে ব্রাশ টুলটা সিলেক্ট করেন, ব্রাশে একদম ছোট করে নেন, ছোট করে নিয়ে এখানে ব্ল্যাক কালার আছে, খেয়াল করেছেন এখানে ব্ল্যাক কালার থাকলে কি বলেছিলাম ফরগ্রাউন্ড কালার কি হবে, হোয়াইট করে দেন, বাট কাজ করছে না, কারণ কি, কারণ এটা তো লেয়ার অ্যাডজাস্ট, লেয়ার মাস্কিং না, এটা হচ্ছে আপনি লেয়ার অ্যাডজাস্টমেন্ট করেছেন। সো সেম কালার থাকতে হবে, এবং আপনি এই পার্টটা, এই যে দেখেন সাদা কালার ছিল, সাদা কালারটা তারটা নিয়ে আসেন।
এবার ঠিক আছে, এখান থেকে যদি সফট লাইট না নিয়ে ডার্কেন মাল্টিপল কালার বার্নটা শোন, লিনিয়ার বার্নটা ভালো লাগছে এখানে, কালার বার্ন না লিনিয়ার বার্নটা খুব ভালো লাগছে, সফট লাইট হার্ড লাইট না, অন্য কোনো কালার না, লিনিয়ার বার্ন। আপনি চাইলে ওকে আই শ্যাডো ব্লাশন এবং চোখের ব্রু সবই আস্তে আস্তে কি করতে পারবেন, অ্যাডজাস্ট করে দিতে পারবেন। স্কিন রিটাচ বা ইমেজ রিটাচে আমরা কি দেখলাম, যে একটা ছবিকে জাস্ট রিটাচ করেছে, শুধু যে এইরকম ছবি রিটাচ করবেন এমন কোনো কথা নেই, সেটা যে কোনো ছবি হতে পারে, অন্য কোনো ছবি হতে পারে, সেটা হতে পারে একটা কোনো এনিমেল বা পশু দিল, কারো একটা বিড়াল প্রিয় তার ছবিটাকে সে এরকম রিটাচ করতে বলছে, আপনি সেটা এখান থেকে করতে পারবেন। পারবো পারবো তো সবাই? আচ্ছা আমরা নামাজের জন্য 5 মিনিট ব্রেক দিই। হ্যাঁ সারাহান তো মনে হয় মন খারাপ করেছে, আমরা রিটাচ করতে পারবো? ধরেন এখানে ব্রুটা একটু হালকা আছে, তাহলে আপনি চাইলেও কিন্তু এই জিনিসটা করতে পারেন, রিটাচ আপনার এমন না যে আমরা তো জাস্ট 5-10 মিনিটে একটু ছোট্ট একটা পার্ট দেখালাম, এখানে এখনো অনেক কাজ বাকি আছে। এই ব্রুটাকে ঠিক করতে গেলেই আপনার পেন টুল দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্রাইপ নিয়ে নিয়ে বারবার এই যে এরকম সলিড কালার দিয়ে মাস্কিং করতে হবে, বারবার কাজ করতে হবে প্রত্যেকটা জিনিস, আরও অনেক পার্ট থাকতে পারে, চুলের কালার চেঞ্জ করতে বলতে পারে, যেমন এরকম হতে পারে, এই যে আপনি ডিজাইনটা করলেন, আমি এখানে আর কিছু দেখাচ্ছি না, আমি সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোলই মার্চ করে দিই, একটা মার্চ করে দিলাম, এরকম বলতে পারে যে আমার এই যে ছবিটা চুলের কালারটা তুমি চেঞ্জ করে দাও, পিঙ্ক কালার করে দাও, তাহলে আমি কি করব, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, তারপর এখান থেকে করি স্যাচুরেশন, কোথায় এই যে হুই অ্যান্ড স্যাচুরেশন অ্যাক্টিভ করে দেব, আপনি চাইলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকেও স্যাচুরেশনে চলে যেতে পারেন। কি কালার করতে বলেছে, পিঙ্ক কালার করতে বলেছে, দেখি তো পিঙ্ক কালার হয় কখন চুলটা, পিঙ্ক মানে গোলাপির বিপরীত যেন কি ছিল, রেড বিপরীত সায়ান, ইউলো ব্লু, গ্রিন গ্রিনের বিপরীত ছিল, এখান থেকে না কন্ট্রোল জেড, ট্রাই অফ করে দিই, এখানে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হুই অ্যান্ড স্যাচুরেশন, এটার সাথে ম্যাচ করে
দি। এরকম টাইপের রাখলাম, ওকে দি। তো আমি কি চাচ্ছি শুধু চুলটা পিঙ্ক কালার থাকুক আর বাকি সব ঠিক থাকবে। এখন একটু কষ্ট করে আপনি আবার লেয়ার মাস্কিং করেন, ব্রাশ টুল সিলেক্ট করেন, এখানে ব্রাশটাকে বড় করেন, এরপরে ফ্রেশ করেন শুধু চেহারাটাকে, জাস্ট অপাসিটি ফ্লো সব বাড়িয়ে দেন। ইরফান কিছু বলবেন? না ম্যাম। আপনাকে এইভাবে মাস্কিং করেই করতে হবে, শুধু চুলটাকে সিলেক্ট করে কালার করাটা পসিবল হচ্ছে না। তো কোনো কারণে যে এখান থেকে চুলের কালারটা চলে গিয়েছে, আমি জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে ফ্লোটাকে একটু কমিয়ে দেব, এই স্মুথটাকে একটু কমিয়ে দেব, বাকিটুকু কালার করে নেব। আশা করি পারবো এখানে। ম্যাম বাম পাশে যে কালো কালো চুল দেখা যাচ্ছে ওটা কিছু করা যাবে না? এই যে কালো কালো চুল কি ম্যাম? আসলে এখানে কিছু করার জন্য তাহলে আপনাকে আলাদা করে আবার আরেকটা লেয়ার নিতে হবে, সেম কন্ট্রোল জে দিয়ে আমি কপি দিলাম, সরি এটা না, তো এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আপনি কপি দিলেন, নিয়ে চলে যান আলাদা। এই কালো চুলটাতে আপনি কি করতে চাচ্ছেন? এই কালো চুলটা ওইখানে তো মানে গোলাপি ছিল, এটাও কি গোলাপি করা যাবে কিনা? প্রত্যেকটা কালারের মধ্যে হোয়াইট এন্ড ব্ল্যাক আছে, সো এখানে হচ্ছে হোয়াইট কালারটাকে আমরা একদম গোলাপি করে দিতে পেরেছি, বাট এখানে তো কালো, কালোটা তো অতটা ব্ল্যাক হবে না, কারণ নিজেই কালো হয়ে আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা আই অফ করে দিই, এই যে আপনি মাত্রই যে লেয়ারটা মাস্কিং করলেন এই লেয়ারে চলে আসেন, আসার পর ক্লোন টুল দিয়ে আপনি আপনার পছন্দের পার্টটা কি করেন, অল্টার ধরে সিলেক্ট করেন, এরপরে চেষ্টা করেন এই যে এখানে কালার অ্যাপ্লাই করে দেওয়ার। তাহলে আপনাকে এইভাবে মাস্কিং করতে হবে বা ঠিকঠাক করতে হবে, পিঙ্ক কালার বানায় নিতে হবে। ওকে ম্যাম। আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখি চলেন,
ছবিটা ভালো লাগছে, এটাকে আমরা কপি করে নিয়ে আসি বড় করি, জাস্ট রেখে দিলাম ছবিটাকে। এরপর আরেকটা ছবি নিয়ে আসবো, ছবিটাকে নিয়ে আসি। ছবিটার অপাসিটিটা কমিয়ে রাখি একটু, জাস্ট নিচের পার্টটা বোঝার জন্য। অ্যাট ফার্স্ট আমি ছবিটাকে একটু কাটি ইরেজার টুল দিয়ে, মোটামুটি একটু পার্ট কেটে ফেলি। এই পার্টটুকু আমার প্রয়োজন নেই, যেটুকু দরকার নেই আপনি অতটুকু কেটে ফেললেন। আমি চাচ্ছি এই যে বাচ্চাটা ওর মাথার মধ্যে নারিকেলের খুশিটা এমন ভাবে বসাবো যাতে মনে হয় যে ম্যানিপুলেশন। হ্যাঁ ম্যানিপুলেশন, রাইট। বিভিন্ন ধরনের ট্রোল বানায় যে ওরা, কিন্তু এইভাবেই বানায়। ম্যাম পৃথিবীর ম্যাপটা দিলে সবচেয়ে ভালো হইতো, ওয়ার্ল্ডের ম্যাপটা। আপনি শুধু ওয়ার্ল্ড নিয়ে পড়ে থাকেন কেন সেটা বলেন তো, যেখানে যান সেখানে ওয়ার্ল্ডের ম্যাপ খুঁজেন। সবই ওয়ার্ল্ড। আচ্ছা এতটুকু রাখলাম, রাখার পরে এবার অপাসিটিটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে মাস্কিং করব, ব্রাশ টুল সিলেক্ট করে নেব, হোয়াইট কালার হয়ে আছে এটাকে ব্ল্যাক করে দেন, এরপরে মুছে দেন এবং সাবধানে কন্ট্রোল জেড, এই যে এখানে ফ্লোটা বাড়ানো, ফ্লো কমিয়ে দেন, স্মুথনেস কমিয়ে দেন, এরপরে ডিলিট করেন। ব্রাশ প্রয়োজনে ছোট করে নেন, ছোট করে রিমুভ করেন। পারফেক্ট ভাবে বসানোর জন্য
লাগতেছে? ইমরান ম্যাম আমি চেষ্টা করে পারবো ম্যাম। ম্যাম আরেকটা ছবি দিয়ে দিব না? আরেকটা আরেকটা ছবি আনতাম ম্যাম এখানে যদি চাই। করেন আপনারা এখন, আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দেখালাম যে এইভাবে এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। বাট আপনারা এখন কি করবেন, নিজেদের আইডিয়া জেনারেট করে নিজেরা বানান না, নিজেদের মতো করে কিছু খুব সুন্দর করে দেখি কার কেমন ক্রিয়েটিভিটি আছে, কে কতটা ম্যানিপুলেশন করতে পারেন, কে কতটা রিটাচ করতে পারেন, নিজের ছবিকে চেষ্টা করেন। তা নাহলে এক সময় এসে আফসোস করবেন যে আমি ডিজাইন শিখলাম, অন্যের ছবি এডিট করে দিচ্ছি, নিজের একটা ছবিও এডিট করি নাই। এখন থেকে শুরু করেন নিজের ছবিগুলো এডিট করা। ইরফান আপনি ম্যানিপুলেশন করেন যে এইরকম আরও অনেকগুলো ছবি নিয়ে আসেন। আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, এরপরে যেমন স্ট্রবেরি বানান ভুলে গেছি, আমি একটা স্ট্রবেরি নিয়ে আসি। এই ছবিটা নিয়ে আসি, কপি করি, পেস্ট করে দিলাম, কন্ট্রোলটি একটু বড় করে দিই। এটাকে একটা কপি করে রাখি কন্ট্রোল জে দিয়ে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম আর কিছু, এই যে নিচে একটু পার্ট রয়ে গিয়েছে এগুলোকে রিমুভ করেন। আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে করেছি, আপনারা চাইলে পেন টুল দিয়ে কেটে কেটেও করতে পারতেন যাতে পারফেক্টলি শেপটা থাকে, যে এখানে এখন এই কর্নারগুলো কেটে কেটে দিয়েছেন। সো পেন টুল দিয়েও কিন্তু কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। এখন আমার এখানে ফার্স্ট টেস্টের যেটা আমি কিছুদিন আগে ভিডিওটা দেখেছি, দেখে মনে হলো আপনাদেরকে এটা শেখাবো, খুব ভালো লাগলো। ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে এই ছবিটাকে আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব, চলে যাব ইমেজ, সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখান থেকে কি করে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটু আপনি বাড়িয়ে নিতে পারেন যে ডার্ক পার্টটা, বা মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন প্রয়োজনে, না করলেও সমস্যা নেই, যে করতেই হবে এমন কোনো কথা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি কনভার্ট করে দিলেন, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পরে এখন পরবর্তী যে লেয়ারটা সেটাকে ইনভার্ট করে দেব। ইনভার্টের সূত্র কি ছিল, কন্ট্রোল আই। ইনভার্ট করে দেওয়ার পর চলে যাবেন নর্মাল, নর্মাল থেকে ডিফারেন্স, ডিফারেন্সে ক্লিক করবেন, তারপরে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করেন, মার্জ করে দেব। মার্জ করার সূত্র কি ছিল দুইটা লেয়ার, দুই বা ততোধিক লেয়ারকে মার্জ করার জন্য আমরা কি করি ম্যাম, কন্ট্রোল ই মনে হয়, আমি শিওর না। ঠিক আছে, কন্ট্রোল ই, তো আমি কন্ট্রোল ই দিলে তো এই দুইটা লেয়ার একটা হয়ে যাবে। তার আগে আমি একটু কপি করে রেখে যাই, যদি দরকার পড়ে, হয়তো আমার ভুল হতে পারে, তাই না? ভবিষ্যতের কথা তো আমি বলতে পারি না, কোনো কাজ করতে করতে গিয়ে মনে হলো বা কাজটা কমপ্লিট হচ্ছে না, সেজন্য আমি কপি করে রেখে গেলাম যে যদি প্রয়োজন পড়ে আমি পরবর্তীতে এটা দিয়ে আবার কাজ করব। এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেব, এই লেয়ারটা আর এই লেয়ারটা, প্রথম আর দ্বিতীয় লেয়ারটা দুজনকে একসাথে ধরব, কন্ট্রোল ই দিয়ে মার্জ, এই যে একটা লেয়ার হয়ে যাবে। এখন সেম আবার আগের কাজ করেন, একটু আগে যেটা করেছি, এক নম্বরে করেছি ইনভার্ট কন্ট্রোল আই দিয়ে, এরপরে কি করেছি নর্মাল, নর্মাল থেকে ডিফারেন্স, তারপরে আপনি এই যে থাম্বনেলটা আছে থাম্বনেলটার উপরে কন্ট্রোল ধরে ক্লিক করেন,
ক্লিক করলে কি হবে এই যে সিলেকশন হয়ে যাবে সিলেকশন হয়ে গেল সরাসরি এখানে এসে লেয়ার মাস্ক করে দেন এই যে লেয়ার মাস্ক লেয়ার মাস্কে ক্লিক করেন অটোমেটিক্যালি যতটুকু সিলেকশন হয়েছে ততটুকু মাস্কিং হয়ে যাবে এই লেয়ার মাস্কটাকে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিবেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব বাট এখান থেকে গ্রেডিয়েন্টটা করলে কাজটা সুন্দর হবে না আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তারপরে এই যে স্মার্ট অবজেক্টে যে ছোট্ট বক্সটা দেখা যায় এখানে এসে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলে এই যে আলাদা একটা প্যানেলে চলে আসবে তারপরে আপনি ওকে কি করেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাক্টিভ করেন গ্রেডিয়েন্ট দিয়ে দেন আমি এখানে তিনটা কালার অ্যাপ্লাই করতে চাই ফার্স্ট কালারটা ধরেন একটু গোল্ডেন ডার্ক থাকবে গোল্ডেন ডার্ক কালার দ্বিতীয় কালারটা আমি একটু গোল্ডেন কালার দিতে চাই বেশি লাইট হয়ে গেল ওকে তৃতীয় কালারটা হচ্ছে আমি এই কালারটা দিতে চাই এই কালারটা একটু চেঞ্জ করে দেখি হ্যালো ম্যাম ম্যাম লেয়ার মার্জটা কেন করলেন গ্রুপ করা যেত না ম্যাম লেয়ার মার্জ গ্রুপ করে দিতে থাকি মার্জ করলে আমার জন্য সুবিধা হচ্ছে একটা লেয়ারে কাজ করতে আমার জন্য সুবিধা হচ্ছে আপনি গ্রুপ করেও কাজ করতে পারেন সমস্যা নেই গ্রুপ করেও কাজটা করতে পারবেন এই কাজটা করলাম এই দুটাকে আমি আবার একটা লেয়ারে কনভার্ট করে দিলাম আবার এখানে আমি আরেকটা গ্রেডিয়েন্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করি দ্বিতীয়টা হবে আর একটু গোল্ডেন কালার আর তৃতীয়টা হবে ওই সেম আর একটু লাইট কালার কাজ কমপ্লিট কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন এই লেয়ারটাকে এবার ধরে নিয়ে এসে এখানে বসান দুইটা অ্যাডজাস্ট করে দেন এই দুজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে কনভার্ট করে দিলাম সো এটা হচ্ছে আপনার ন্যাচারাল ছবি আর এটা হচ্ছে আপনি কী করলেন একটু গোল্ডেন শেড দিলেন তো এখানে গোল্ডেন না দিয়ে আপনি অন্য কোনো শেডও দিতে পারতেন অন্য কোনো শেডেও কী করতে পারবেন কাজ করতে পারবেন সাপোজ সব ঠিক থাকবে এখন আপনি চাচ্ছেন এটাকে একটা মাস্কিং করে দিতে কন্ট্রোল যে আমি একটা মাস্কিং করে দেব এখান থেকে জাস্ট মাস্ক ব্রাশ টুল সিলেক্ট করব
এই যে পার্টগুলো আছে পার্টগুলোকে আমি হাইলাইট করতে চাই, অথবা এটা না আমি এই পাতাগুলো যে আছে পাতাগুলোকে ন্যাচারাল যে কালার ছিল ন্যাচারাল কালারটা নিয়ে আসতে চাই। আবার যদি অন্য কিছু চাই যে এদেরকে আমি আগের মতো ফিরে আনতে চাই, তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট করে কাজ করতে হবে। বাট বহুত ঝামেলার কাজ, সময় লাগবে প্রচুর। সো এটা হচ্ছে কি রিয়েল ইমেজ, আর ইমেজটাকে আপনি জাস্ট একটু গোল্ডেন শেড দিয়ে কাজ করলেন। আমি এই দুইটাকে কী করলাম, এগুলোর দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই, এই দুটোকে মার্জ করে দিই, এটাকে আরেকটা কপি করি। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। সেম এজ ব্যাকগ্রাউন্ডটা ইমেজে কিরে যে টুল দিয়ে রিমুভ করে দিই। আমি এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে মার্জ করব। মার্জ করার পর এটাকে আরেকটু ছোট করি, ছোট করলাম, একটা নতুন লেয়ার নিয়ে আসি, লেয়ারের কালারটা দেব অল্টার ডিলেট, লেয়ারটাকে নিচে নিব, এই লেয়ারটাকে আরেকটা কপি করি কন্ট্রোল জে, তারপরে নিচের দিকে নিয়ে আসব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যালি ফ্লিপ করব। ফ্লিপ করার পর ওকে দুইটাকে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। শেষে একে আবার কি করব, মাস্কিং করে দেব। মাস্কিং করে দিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে সেখান থেকে অপাসিটি কমাবো, অপাসিটি বেশি না 30% মতো রাখবো, ফ্লোটাকে বাড়িয়ে দেব, স্মুথনেস বাড়িয়ে দেব, জাস্ট অপাসিটি কম, ব্রাশটাকে বড় করে দেব। ব্রাশটাকে বড় করে দেন, বড় করে রিমুভ করে, মাস্কিং করে দেব।
ব্রাশ টুল সি প্লেট ফ্লো সব ঠিক আছে দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল টি এবার আপনি বড় করে দিন ম্যাম শ্যাডো হয়ে গেল হ্যাঁ এটার একটা কি হয়ে গেল শ্যাডো হয়ে গেল জাস্ট আমি লেয়ারটাকে কপি করে নিয়ে এসে নিচে আনলাম এরপর মাস্কিং করে দিয়ে মুছে দিয়েছি একটু হাইলাইট কম রেখে মুছে দিলাম শ্যাডোর মতো মনে হচ্ছে যে এটার একটা শ্যাডো নিচে পড়েছে ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে চাইলে একটু নিয়ে আসতে পারো অপাসিটিটা কমিয়ে দিয়ে আজকে যা যা দেখলাম সবাই কি কাজগুলো করতে পারবো পারবো সবাই হোমওয়ার্ক কি থাকবে এই পর্যন্ত যা যা টুলস শিখেছেন যা অপশনগুলো শিখেছেন ভালো করে আগে প্র্যাকটিস করেন মন দিয়ে প্র্যাকটিস করেন এরপরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন এবং আজকে যা যা দেখলাম এগুলোর মিনিমাম দুইটা করে ইমেজ ক্রিয়েট করেন পারবো না